প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ফিজিক্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মহান আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, একটু মন খারাপ আমার, কারণ শীতের সিজন চলে যাচ্ছে। শীতের সময় আমাদের সবার খুবই প্রিয় খেলা ব্যাডমিন্টন। সেই ব্যাডমিন্টন খেলার সময় হয়তো আমরা আর বেশি দিন পাচ্ছি না, তো সেই জন্য স্মৃতি হিসাবে আমরা এই ব্যাডমিন্টনের শাটল কিভাবে কাজ করে এবং ফিজিক্সের মানে ফেনোমেনাটা এখানে কোথায় বা সায়েন্সটা এখানে কি, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আপনারা সবাই আমার হাতে একটা শাটল দেখতে পাচ্ছেন। আমরা এই শাটলটাকে উপর থেকে নিচের দিকে ফেলাবো। এই শাটলটা যখন উপর থেকে নিচের দিকে পড়বে, তখন উপর থেকে নিচের দিকে পড়ার সময় আমরা দেখব ও আপনা আপনি ঘুরে যাবে। অর্থাৎ আমি একে উল্টাভাবে ফেলাচ্ছি, ও যখন মাটিতে পড়বে তখন আমরা দেখব আপনা আপনি শাটলটা উল্টে গিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি সবাই, আমরা শাটলটা সারছি, সবাই মনোযোগ রাখবো। আমরা দেখলাম শাটলটা যখন ভূমিতে পড়ছে তখন শাটলটা আপনা আপনি ঘুরে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, শাটলটা ঘুরে যাওয়ার কারণ কি, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এখানে ফিজিক্স কাজ করছে। কিভাবে? এই শাটলটার যে সম্পূর্ণ ভর, অর্থাৎ এই শাটলটার সেন্টার অফ মাস, সেইটা কিন্তু এই পাখার এই পাশটায় না। শাটল এর ভর কেন্দ্রটা হচ্ছে শাটলের নিচের দিকটায়। শাটলের ভর কেন্দ্রটা নিচের দিকে থাকার কারণে যখন আমরা উপর থেকে ফেলছিলাম তখন একটু বাঁকা হয়ে যাওয়াতে শাটলটা ভেতরে একটা টর্ক তৈরি হয় এবং শাটলটা এই ভর কেন্দ্রটা উপর থেকে নিচের দিকে চলে আসে। অর্থাৎ আমরা যদি এটাকে উল্টাভাবে ছাড়ি তাহলে সেটা মাটিতে সোজাভাবে গিয়ে পড়ছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা চাই যে এই ভর কেন্দ্রটাকে আমরা একটু সরাবো, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে যেভাবে আমি উল্টাভাবে শাটলটাকে রাখবো, শাটলটা মাটিতেও সেই উল্টাভাবেই গিয়েই পড়বে, অর্থাৎ তার শাটলটা উল্টাবে না। যদি আমরা এরকমটা চিন্তা করি তাহলে কিভাবে সেটা করা যাবে, আমাদের কাছে একটা আইডিয়া আছে। আমরা একটু খেয়াল করি, আমাদের হাতে কতগুলো ক্লিপ আছে, এটা পেপার ক্লিপ বলি, আপনারা সবাই এর সাথে পরিচিত। আমরা এই পেপার ক্লিপ এই শাটলের পাখায় আটকে দিচ্ছি। ওকে, আমাদের কাছে আরেকটা পেপার ক্লিপ, আমরা দুটো ক্লিপের সাহায্যে এই ক্লিপটা এই পাখাতে আটকে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, ক্লিপটা পাখায় আটকে দেওয়ার কারণে কি হচ্ছে আমরা সেই বিষয়টা একটু মনোযোগ রাখবো। সেটা হচ্ছে আগে ভর কেন্দ্রটা একদম নিচে ছিল, এই ভরটা লাগানোর কারণে এই শাটলটার ভর কেন্দ্রটা একটু উপরের দিকে উঠে আসবে, নিচ থেকে একটু উপরের দিকে সরে যাবে। এখন যদি আমি শাটলটাকে উল্টাভাবে ফেলি তাহলে আমরা দেখব এই শাটলটা আর উল্টে না গিয়ে একদম সোজাসুজি যেভাবে আমি রেখেছি সেভাবেই শাটলটা মাটিতে গিয়ে পড়বে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা একটু আমরা খেয়াল রাখি, আমরা দেখি শাটলটা ভর কেন্দ্রটা সরে আসছে কিনা এটা আমরা নিশ্চিত হব এবং শাটলটা নিচে একই রকম ভাবে পড়বে কিনা এটা আমরা খেয়াল করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে চাচ্ছি আমরা যে ক্লিপ ব্যবহার করেছি সেই ক্লিপ ব্যবহারের কারণে শাটলটার ভর কেন্দ্র আগে যেখানে ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে একটু নিচ থেকে উপরের দিকে সরে আসে কিনা। যদি সরে আসে তাহলে আমরা যেভাবে শাটলটাকে নিচের দিকে ফেলবো শাটলটা একই ভাবে নিচের দিকে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু মনোযোগ রাখি, সবাই খেয়াল করি, আমরা শাটলটা ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যেভাবে শাটলটাকে আমি নিচে ফেলেছি সেভাবেই পুরো মাটিতেই শাটলটা পড়ছে। ওকে, তার মানে আমরা বলতে পারি যে এই শাটলটার সোজা থাকা বা উল্টে যাওয়া এটা নির্ভর করছে শাটলটার সেন্টার অফ মাসের উপর। তো আমরা সেন্টার অফ মাস ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ ফেনোমেনা আমরা সবাই জানি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শাটল কিভাবে কাজ করে এটা আমরা বুঝতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন।